हेलो फ्रेंड्स, अपने स्वागत जानाई ब्लूम एपल्स किचेने। आज के साथ शेयर करब कतला माछेर एक दुर्धर्ष रेसिपी, जेटी किना भात पोलाओ फ्राइड राइस समस्त किछुर साथे किन्तु दुर्दान्त लागे। प्रिपारेशनटीर नाम होच्छे बादशाही कतला। ताहले चलुन किभाबे बानाय देखि ना रेसिपिटी। भालो लागले अवश्यई बंधुबान्धबदेर साथे शेयर करबेन एबं आमादेर चैनलटी सबस्क्राइब करबेन। आर सबस्क्राइब करार समय पाशे देवा रेड बेल बाटनटी अवश्यई प्रेस करबेन, ताहले जखनई कोनो नतुन रान्ना आमरा आपलोड करब तार नोटिफिकेशन आपनार काछे पौंछे जाबे। ताहले चलुन शुरू करि। एखाने देखुन तीन पिस कतला माछेर पेटी निये आमि नून हलुद आर पातिलेबुर रस माखिये 10 मिनिट ম্যারিনেট করে রেখে দিয়েছি। এইবারে মাছগুলোকে ছাঁকা তেলে ফ্রাই করে তুলে নেব। আর এই রান্নাটায় কিন্তু আমি সর্ষের তেল ইউজ করব। তো তেল ভালোভাবে গরম হয়ে গেলে মাছ দিয়ে ফ্রাই করে তুলে নেব। তেল গরম হলে মাছগুলো দিয়ে দিয়েছি 2 পিস লাল করে ফ্রাই করে তুলে নেব। পেঁয়াজটা ভেজে নিয়ে তার মধ্যে আরও সামান্য তেল অ্যাড করে আমি দিয়ে দিয়েছি 2 পিঞ্চ সাদা জিরে, 2 ছোট এলাচ, 1 শুকনো লঙ্কা, 2 লবঙ্গ, সামান্য দারচিনি আর 2 তেজপাতা ফোড়নের। ফোড়নটা ফ্রাই হয়ে যখন সুন্দর গন্ধ বেরাবে সেই পর্যায়ে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি অ্যাড করে দেব। পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত পেঁয়াজটাকে আমি ফ্রাই করে নেব। পেঁয়াজটা যাতে খুব তাড়াতাড়ি নরম হয়ে যায় সেই জন্য সামান্য লবণ আমি অ্যাড করে দেব। একদম লো হিটে পেঁয়াজটাকে আমি হালকা মানে হালকা একটা কালার আসবে আর নরম হয়ে যাবে সেরকমভাবে 2 থেকে 3 মিনিটের মতো ফ্রাই করে ফিরে আসবে। পেঁয়াজটা যেই একটু নরম হয়ে এসছে সেই পর্যায়ে আমি যেহেতু 3 পিস মাছ দিয়ে প্রিপারেশনটি করছি, 3 পিস মাছে হচ্ছে 300 গ্রাম, তো 300 গ্রামের অনুপাতে আমি মশলা অ্যাড করছি। আছে 5 পিস রসুন বাটা মিডিয়াম সাইজের, আর আছে হলো 1 ইঞ্চি আদা বাটা, আর 5 পিস লাল লঙ্কার পেস্ট আমি দিয়ে দিলাম। এইবারে গুঁড়ো মশলা আমি পরে অ্যাড করব। এই মশলাটাকে 2 থেকে 3 মিনিট আমি একটু ভাজা ভাজা করে নেব। আর যে পেঁয়াজটা আমি ভেজে রেখেছি সেই পেঁয়াজটা মিক্সিতে দেব, সেটাতে একটি পেস্ট করব। পেঁয়াজের সাথে আমি দিয়ে দেব 1 টিস্পুন চালমগজ, 5 পিস কাজু বাদাম আর 2 টিস্পুন টক দই দিয়ে একটা পেস্ট রেডি করে নেব। নেক্সট মশলাটা রেডি করার জন্য নিয়ে নিচ্ছি ভাজা পেঁয়াজ, 2 টেবিল স্পুন টক দই, 6 পিস কাজু বাদাম, 1 টিস্পুন চালমগজ, 6 পিস কিশমিশ, আর এখানে দেখুন সামান্য জায়ফলের টুকরো, ছোট্ট একটু টুকরো আর 2 জৈত্রী দিয়ে আমি মিক্সিতে একটা স্মুথ পেস্ট রেডি করে নেব। মশলাটা একটু ভাজা ভাজা হয়ে এসছে, ওদিকে মশলাটা কিন্তু রেডি করে নিয়েছি। এইবার দেবো গুঁড়ো মশলা। দিয়ে দিলাম 1 টিস্পুন জিরের গুঁড়ো, 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, আর দেবো পরিমাণ মতো লবণ, চিনি। এই পেঁয়াজ ভাজার সময় সামান্য লবণ অ্যাড করেছিলাম, তাই এখন খুব বেশি লবণ কিন্তু আমি দিলাম না। এইবারে মশলাটাকে আরও 2 মিনিটের মতো আমি কষিয়ে নেবো। এক্ষেত্রে একটি কথা বলে রাখছি, আমি যেহেতু লাল লঙ্কা বাটা দিয়েছি সেজন্য আমি কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করলাম না। আপনারা কাঁচা লঙ্কার পেস্ট দিলে কিন্তু অবশ্যই কাশ্মীরি লঙ্কার গুঁড়ো অ্যাড করবেন। দেখুন মশলাটা আরেকটু ভাজা ভাজা হয়ে এসছে। ঠিক এই পর্যায়ে যে পেস্টটা আমি রেডি করে রেখেছি সেটা দিয়ে দেবো। রেসিপিটি বাড়িতে অবশ্যই ট্রাই করবেন, এই বাদশাহী কাতলার রেসিপিটি। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। কেমন লাগলো নিচে কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাবেন। যদি ভালো লাগে বন্ধুবান্ধবের সাথে শেয়ার করবেন এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর সাবস্ক্রাইব করার সময় পাশে দেওয়া রেড বেল বাটনটি অবশ্যই প্রেস করবেন, তাহলে যখনই কোনো নতুন রান্না আপলোড করবো তার নোটিফিকেশান সববার প্রথমে আপনাদের কাছেই পৌঁছে যাবে। এইবারে যতক্ষণ না মশলার কাঁচা গন্ধ যাচ্ছে ঠিক ততক্ষণ পর্যন্ত আমি মশলাটাকে কষিয়ে নিয়ে ফিরে আসবো। চারিদিক দিয়ে তেল বেরিয়ে এসছে, কাঁচা গন্ধটা কিন্তু টোটালি চলে গেছে, সুন্দরভাবে একটা সুন্দর মানে ফ্লেভারফুল একটা গন্ধ আসছে। এই পর্যায়ে যেহেতু টক দই দিয়েছি সামান্য চিনি আমি অ্যাড করলাম। এখানে আমি 1/4 টিস্পুন চিনি অ্যাড করলাম, কারণ প্রিপারেশনটি একটু ঝালঝাল টকটক মিষ্টি হয়, তো সেই জন্য আমি 1/4 টিস্পুন চিনি অ্যাড করলাম। এইবারে দিয়ে দেবো জল, মিক্সির বাটিটা ধুয়ে জল অ্যাড করে দেব। হিটটা এই পর্যায়ে বাড়িয়ে দেব, যেই গ্রেভিটা ফুটে উঠবে সেই পর্যায়ে মাছটা আমি অ্যাড করে দেব। ঝোলটা ফুটে উঠেছে, এই পর্যায়ে ভেজে রাখা কাতলা মাছের পিসগুলো আমি দিয়ে দিলাম। এইবারে আমি হিট কমিয়ে দিয়ে একদম ঢাকা দিয়ে লো হিটে রেখে
10 মিনিটের মতো রান্না করে ফিরে আসব। ফিরে আসব ঠিক 10 মিনিট পরে। 10 মিনিট পর ঢাকনাটা খুলে নিলাম। উপর দিয়ে দিয়ে দেব গরম মশলার গুঁড়ো। 1/4 teaspoon গরম মশলার গুঁড়ো আমি দিয়ে দিলাম। হালকা হাতে একটু মিশিয়ে নেব। মিশিয়ে নিয়ে হিটটা বন্ধ করে 10 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে পরিবেশন করব বাদশাহী কাতলা। এই প্রিপারেশনটি ফ্রাইড রাইস, পোলাও, ভাত সবকিছুর সাথেই কিন্তু অসাধারণ লাগে।